মডিউল টু ইউনিট টু শারীরিক বিকাশ উদ্দেশ্য শারীরিক বিকাশের ভাগ তথা সূক্ষ্ম এবং স্থুল মাংসপেশীর বিকাশ সম্পর্কে বোঝা ও জানা সূক্ষ্ম এবং স্থুল মাংসপেশি বিকাশের ক্রিয়াকলাপ সম্পর্কে ধারণা তৈরি হবে স্থূল এবং সূক্ষ্ম মাংসপেশিগুলির বিকাশের জন্য ক্রিয়াকলাপ করার সুবিধাগুলি বোঝার মাধ্যমে যথাযথ কার্যকলাপ সংগঠিত করতে সক্ষম হবে গত সপ্তাহে আমরা জেনেছি যে শারীরিক বিকাশ হল শিশুদের সূক্ষ্ম অর্থাৎ ছোট এবং স্থূল অর্থাৎ বড় মাংসপেশির বিকাশ আমরা আরও জেনেছি যে বংশগতি মায়ের গর্ভধারণের সময় ও খাবার পারিবারিক অবস্থা খোলা বাতাস ও সূর্যের আলো সঠিক ঘুম ও বিশ্রাম এমনকি শিশুর বুদ্ধিমত্তাও শিশু শারীরিক বিকাশকে প্রভাবিত করে আজ আমরা স্থূল এবং সূক্ষ্ম মাংসপেশির বিকাশ সম্পর্কে বিস্তারিতভাবে জানব শারীরিক বিকাশ মানে শিশুর শারীরিক গঠন এবং তার মধ্যে ঘটে যাওয়া পরিবর্তনকে বোঝায় অর্থাৎ স্থুল মানে বড় এবং সূক্ষ্ম মানে ছোটো মাংসপেশির বিকাশ স্থুল মাংসপেশির বিকাশ মানে একটি শিশু হাঁটতে দৌড়াতে লাফাতে লাথি মারতে হোঁচট খেতে ইত্যাদি শেখে যার কারণে শিশু শরীরকে নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করতে সক্ষম হয় এর ফলে শিশুরা ক্রিয়াকলাপ করার সময় শারীরিক ভারসাম্য গতি এবং নিয়ন্ত্রণ বজায় রাখে শিশুদের স্থূল মাংসপেশির বিকাশের কারণে তারা হাঁটা দৌড়ানো লাভ দেওয়ার মতো কাজগুলি সহজেই করতে পারে যা নিম্নলিখিত উপায়ে বোঝা যায় স্থূল মাংসপেশি মাথা থেকে পায়ের দিকে বিকশিত হয় সর্বপ্রথমে মাথার মাংসপেশিগুলি নিয়ন্ত্রিত হয় যার ফলে চোখ ও মুখের নড়াচড়া নিয়ন্ত্রণে থাকে সে ঘাড় গুঁড়িয়ে তার চারপাশে তাকায় এবং পরিবেশকে জানার চেষ্টা করে যার ফলে শিশুর বিভিন্ন ধরনের মানসিক ক্ষমতার বিকাশ ঘটে যখন শিশু হাঁটা শুরু করে দৌড়াতে শুরু করে লাভ দেয় যে কোনো বস্তুকে তুলে লাথি মারে তখন সে তার পায়ের ব্যবহার করতে শেখে লাভ দেওয়া শেখার পরে শিশুরা লাভ দিয়ে তার দক্ষতাকে দেখায় এই দক্ষতা বিকাশের সাথে সাথে নিজেকে আরও বেশি নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন করতে পারে শিশুরা বসতে সক্ষম হওয়ার আগে তাদের মাথাকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং হাঁটতে শেখার অনেক আগেই তাদের হাতের ব্যবহার শুরু করে এইভাবে শিশু ধীরে ধীরে তার শরীরের অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ এবং সমন্বয় করতে শেখে সূক্ষ্ম মাংসপেশির বিকাশের ফলে শিশু যে কোনো বস্তুকে তুলতে ধরে রাখতে এবং পরীক্ষা করতে শেখে এতে শিশু বিভিন্ন কার্যকলাপ পরিচালনা সমন্বয় এবং নিয়ন্ত্রণ করতে শেখে শিশুর করা নিম্নোক্ত কাজগুলি পর্যবেক্ষণের মাধ্যমে সূক্ষ্ম বিকাশ লক্ষ্য করা যায় ধরা একটি বস্তুকে ধরে সে ভালোভাবে জানার ও বোঝার চেষ্টা করে তোলা দেখা এবং পর্যবেক্ষণ করা নিজেরা বস্তুকে হাতে তুলে পর্যবেক্ষণ করে জানার চেষ্টা করে হাতের ব্যবহার শিশুর বয়স তিন থেকে ছয় বছর হলে সে সম্পূর্ণরূপে তার হাতের ব্যবহার শুরু করে সে বোতাম লাগানো চামচ ধরা গ্লাস ধরে রাখা নিজের হাতে খাওয়া বল ছুঁড়ে ফেলা ইত্যাদি কাজ করে শারীরিক নিয়ন্ত্রণ ও সমন্বয় শিশুর ছয় বছর বয়স হলে তখন তার মানসিক ক্ষমতার বিকাশের হার বৃদ্ধি পায় এবং সে তার ইন্দ্রিয় দিয়ে দ্রুত বিভিন্ন ধরনের কাজ সম্পাদনা করতে পারে সূক্ষ্ম মাংসপেশিগুলির বিকাশের জন্য নিম্নলিখিত কার্যকলাপগুলি করা যেতে পারে যেমন কাগজ ছেঁড়া কাগজ কাটা এবং আটকানো কাগজ ভাঁজ করে আকৃতি তৈরি করা মালাগাঁথা মাটির সাথে খেলা বাছাই করা বা আলাদা করা মুদ্রণ রং করা ছবি আঁকা ইত্যাদি স্থুল মাংসপেশির বিকাশের জন্য নিম্নোক্ত কার্যকলাপগুলি করা যেতে পারে যেমন হাঁটা ভারসাম্য বজায় রাখা দোলা ওঠানামা পিছলে যাওয়া হামাগুড়ি দেওয়া লাভ দেওয়া ছন্দময় কার্যকলাপ যেমন খঞ্জনের তালে তালি দেওয়া বল ছোড়া ধরা পায়ে করে লাথি মারা ইত্যাদি এই সমস্ত ক্রিয়াকলাপের মাধ্যমে শিশুদের নিম্নলিখিত সুবিধাগুলি হয় শারীরিক ভারসাম্য গড়ে ওঠে বৃহত্তর মাংসপেশির সাথে সামঞ্জস্য তৈরি হয় তালকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় শিশু তার শরীরের উপর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আঙুলের উপর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় চোখ ও হাতের মধ্যে সমন্বয় গড়ে ওঠে কবজি বাঁকানো সহজ হয় শিশুরা সঠিকভাবে পেন্সিল ধরতে পারে আজ আমরা শিশুদের সূক্ষ্ম এবং স্থুল মাংসপেশীগুলির বিকাশ সম্পর্কে শেখার পাশাপাশি তাদের সাথে সম্পর্কিত কিছু কার্যকলাপ সম্পর্কেও জেনেছি এবং এই কার্যকলাপের সুবিধাগুলিও বুঝতে পেরেছি অ্যাসাইনমেন্ট শিশুদের সূক্ষ্ম এবং স্থুল মাংসপেশির বিকাশে সহায়ক শারীরিক কার্যকলাপ করার ভিডিও তৈরি করুন এবং এই সম্পর্কে চার থেকে পাঁচটি বাক্য লিখে ভিডিওটির সাথে শেয়ার করুন ধন্যবাদ